وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا হ্যাঁ হুজুর, আচ্ছা মানে দেখো তো এই বরাম্মার কি সমস্যা দেখো, মানে শারীরিক সমস্যা নাই? দেখো জাদু কোথায় কোথায় আছে দেখো, দেখে দেখি ভালো করে বলো। মাথাতে আছে। হ্যাঁ মাথায় আছে। এরপরে ঘাড়েতে আছে। ঘাড়ে আছে। এরপরে বুকেতে আছে। বুকে আছে। তারপর পেটেতে আছে। পেটেতে আছে। ঠ্যাংগোতে আছে। হ্যাঁ ঠ্যাং, পা পা পাওতে আছে। হাঁটু হাঁটুগুলা? হাঁটুগুলা নাই। কোমরটা? কোমরটা না আছে। কমর কালো কালো দেখা যাচ্ছে তো? আচ্ছা আচ্ছা, আর আর ওই কি ডাইন হাত না বাম হাত দেখো, কোন হাতে ওনার ব্যথা বিষ ব্যথা সেটা দেখেন। দেখেন একটা হাত দেখেন, ডাইন হাত না বাম হাত, ওই যে বাম হাতটা দেখেন, ওই যে ফুলছে, চিকিৎসা নিছে, ইঞ্জেকশন দিছে, কোনো কাজ হয়নি দেখেন। হ্যাঁ ও জিন এমন করছে। আচ্ছা জিন আছে করে সেটা দেখেন। আচ্ছা পাঁচটা জিন আছে। হ্যাঁ হ্যাঁ জাদু তো আছে, ওই হাতত জাদু আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ আমি দেখতেছি। হ্যাঁ হুজুর, আমাদের মক্কেল সাহেব হুজুররা আপনারা ইয়ে করেন ওই জাদুগুলো তুলে নিয়ে আচ্ছা আপনারা থাকেন, দেখি এই জিনগুলো কাকে ইয়ে করে সিস্টেম করে। বিসমিল্লাহ রহমান রহিম। আয় আল্লাহ তালা আপনার পাক্কা নামের শক্তিতে এই মায়ের শরীরে, আপনার এই বান্দির শরীরে, এনার শরীরে যতগুলো জিন জাদু টোনা আছে, তো জাদু টোনাগুলো থাক, আমরা জিনগুলো শয়তানগুলো যত আছে সকলকে একটি শক্তিশালী জেলখানার বন্দি করার নিয়ত মান আপনি কবুল করেন। বিসমিল্লাহ কি আল্লাহ আকবার। দেখো সবাই আসছে কিনা, আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহ রহমান রহিম। আয় আল্লাহ তালা আপনার পাকরাম শক্তিতে, হ্যাঁ এখানে যে শয়তানগুলো আসছে জেলখানা বন্দি করা হয়েছে, এদের সকল প্রকার সংযোগ বিচ্ছিন্ন করে দেন। জাদু জাদুকর তান্ত্রিক ওজা কবিরাজ এবং মানুষ শয়তান জিন শয়তান সকল প্রকার শয়তানের থেকে আপনি কানেকশন বন্ধ করে দেন, আল্লাহ আপনি কবুল করেন। এবং এই সব শয়তানগুলোর যতজনকে আমরা বন্দি করলাম, এই শয়তানগুলোর যদি কেউ জাদু জেনেই থাকে তাহলে তাদের সকল প্রকার জাদু টোনা বান কুফি করাম ইত্যাদি আপনি নস্যাত করে দেন, যাতে করে কেউ কোনো আমাদের ক্ষতি করতে না পারে এবং এই মায়ের জন্য কোনো ক্ষতি করতে না পারে, আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ এই মায়ের শরীরে তোমরা যারা ছিলে, এই মহিলার শরীরে যারা ছিলে সামনে আসো। হ্যাঁ তোমাদের সর্দার জিনিও সামনে আসো, পাঁচজনের সর্দার জিনি আসেন, বলো তোমার নাম কি? ও তুমি তো এমনিতে বেশি দিন ধরে আছো তাই না, এই জন্য তোমার সাহস বেড়ে গেছে তাই না? ও আচ্ছা, নাম কি আমি বলাতে বাধ্য করবো নাকি তুমি নিজে নিজেই বলবে, মানে তুমি মনে হয় আমার পথ দেখো না, এখনো কথা বোঝো নাই, তুমি মনে হয় আমার পথ দেখো না। আমি কি ওনাকে কোনো তাবিজ কবজ দিছি, কোনো ঝাড়ফুঁক করছি? তা তোমাকে আটক করলাম কীভাবে ভাই? আল্লাহ যে আমাকে তাওফিক দান করলেন আটক করার, তো তুমি আমার সঙ্গে এসে দুর্ব্যবহার করতেছো কেন, নাম বলতেছো না কেন? আগে বলো হিন্দু না মুসলমান? হিন্দু। হিন্দু 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 প্রায় জাদুকরের আনুগত হয় হিন্দুরাই, এই হিন্দুরাই প্রায় দেখুন। তোমরা নিজের থেকে কয়জন আসছো ভাই? পাঁচজন। না নিজের থেকে, নিজের থেকে মানে কোনো জাদু কেউ চালান করেনি, কোনো জাদুকর পাঠায়নি। হ্যাঁ তোমরা নিজেই এনাকে আকর্ষণ করছো, করিয়া আসছো, এরকম কয়জন আসছো? ও আচ্ছা আচ্ছা ভাই, তো তোমরা কতদিন থেকে আসো? সত্য বলি মিথ্যা বলিও না, তিন বছর থেকে। আর ওই জাদুগুলো কতদিন আগে করা হয়েছে? ও আচ্ছা আচ্ছা, যেহেতু তোমরা ওনার শরীরে থেকেই থাকো তিন বছর তাই না, তাহলে জাদুগুলো যদি তোমরা থাকা অবস্থায় করে তাহলে তো অবশ্যই বলতে পারবো তাই না ভাই? এখন কি তোমরা, তাহলে তুমি নামটা বলবে না?
কেন ভাই নামটা বললে কি ক্ষতি হবে কোনো ক্ষতি হবে না একটু বলো প্লিজ নামটা বলো কি নাম বলে মানা আচ্ছা আচ্ছা তোমরা পাঁচজন পাঁচজনই হিন্দু পাঁচজন হিন্দু নয় হিন্দু কয়জন তোমরা ভাই দুইজন তিনজন হিন্দু দুজন মুসলমান মুসলমানগুলো সরে দাঁড়ান দাঁড়াইছি আর হিন্দুগুলো একখানে হন হয় সর্দার সাহেব আমার সঙ্গে কথা বলতেছেন তো আপনি নাকি আচ্ছা 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 এই তাহলে এই মহিলা শৈলী যে জাদুগুলো জাদুগুলো তোমরা করো নাই তো কিন্তু তোমরা কাউকে উস্কানি দিছো উস্কানি দিয়ে জাদু করে নিছো তাই না মানে তোমরা তো আর জাদু জানো না তাই না ভাই হ্যাঁ তোমরা যেহেতু জাদু জানো না তাহলে অবশ্যই নিশ্চয়ই কাউকে কার মাধ্যমে জাদু কাউকে ইয়া করছো উস্কানি দিছো উস্কানি দিয়ে এনাকে জাদু করে নিছো এখন শোনো ভাই এক নাম্বার তোমরা যদি তোমাদের কৃতকর্মের কারণে লজ্জিত হয়ে আল্লাহর কাছে তওবা করো তাহলে অবশ্যই আল্লাহ তাআলা তোমাদের সমস্ত গুনাহ মাফ করে দিবেন কিন্তু তওবার মতো তওবা করতে হবে এবং সেই সাথে সম্মানী জিন্দেগি দান করবেন ভাই যে জিন্দেগি নিয়ে তোমরা ইনশাল্লাহ এই জমিনের মধ্যে একমাত্র আল্লাহর গোলাম হয়ে তোমরা বেঁচে থাকতে পারবে তোমাদেরকে যুদ্ধের পোশাক দেওয়া হবে সেই সাথে অস্ত্র দেওয়া হবে আল্লাহর হুকুমে এক নাম্বার দুই নাম্বার এই রোগীর কাছে ক্ষমা চাইতে হবে এতদিন যে তোমরা ছিলে কষ্ট দিছিলে ক্ষমা চাইতে হবে তিন নাম্বারে যদি মনে করো যে না তিন নম্বর অপশন হলো যদি তোমরা এর কাছ থেকে সরে যেতে না চাও ক্ষমাও না চাও ক্ষমাও না চাও এবং মুসলমান হতে না চাও তাহলে তোমাদেরকে একবারে শ্মশান ঘাটে গিয়ে তোমাদেরকে জাহান্নামে চলে যেতে হবে আর বলো তুমি তোমরা কোনটাতে রাজি আছো একটা তো রাজি নাই আচ্ছা তুমি কোনটাতে রাজি আছো সেটা বলো ও সরি মানে মুসলমান হবে এবং অস্ত্র নেবেন এবং যুদ্ধের পোশাক নেবেন তাই না আমাদের আব্দুল করিম সাহেবকে দেখেন তো দেখতে পাচ্ছেন আব্দুল করিম সাহেব হুজুর আমাদের ভাইরাস যেখানে আছে পঞ্চাশ কোটির মতো যারা আছে সবাইকে দেখে দেন ওনাদেরকে দেখেন এদের অধিকাংশরাই অনেকেই হিন্দু ছিল তারা মুসলমান হয়েছে হুজুরের হাতে একটু দেখে দেন হুজুর এবং আমাদের কাছে অনেক ভাই অনেক সাধু ভাই হিন্দু সাধু জাদুকর অনেকেই মুসলমান হয়েছে আলহামদুলিল্লাহ তারা এখন পবিত্র জিন্দগি যাপন করতেছে তারা এখন সবসময় আল্লাহর ইবাদত করে আর ওই আল্লাহর ইবাদত করে আর ওই আল্লাহ সম্মানী ভাবেই তারা জিন্দগি কাটতেছেন ও আসছে সবাই তা তোমরা কি ভাবে চাও এদের মতো হতে চাও মন দিয়ে বলতেছ আচ্ছা আচ্ছা মুসলমান দুজন কি কয় ওরা তওবা করে খাঁটি মুসলমান হবে কি হবে না ওই মুসলমান যে দুজন আছে আপনাদের সঙ্গে ওরা কি বলে ওরাই হইবে না আচ্ছা ভাই এদের সাথে তোমার কোনো সম্পর্ক আছে এমনি কি প্রতিবেশী কোনো সম্পর্ক নাই নাকি ওরা আচ্ছা ওরা জাদুর মাধ্যমে আসছে নাকি ওরা নিজস্ব আসছে তা তোমরা যে এক শরীরে থাকো হিন্দু মুসলমান তা তোমাদের ঝগড়া হইতো না ও ঝগড়া হয়েছিল ওদের সঙ্গে ভাই ওদের সঙ্গে তোমাদের ঝগড়া হয়েছিল না ও ও আচ্ছা 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 আমি আপাতত তোমার নাম দিয়ে দিলাম আব্দুল ওয়াহাব ঠিক আছে কি বলে তুমি যেহেতু মুসলমান হবে যেহেতু বলছো যে আমি এগুলো রাজি আছি মুসলমান হব অস্ত্র নেব পবিত্র জিন্দগি যাপন করবো পূর্বের গোনা খাতা আল্লাহর কাছে তুমি মাফ চাবে এই জন্য আর কি তোমার আমি নাম দিয়ে দিলাম আব্দুল ওয়াহাব মুসলমান হওয়ার আগে নাম দিয়ে দিলাম তার মানে তুমি যেহেতু তোমার মন চাইছে যে তুমি মুসলমান হবে দিয়ে দিয়ে বললে অবশ্যই তুমি মুসলমান হয়ে গেছো যাই হোক তা শোনো ভাই আর কালিমা তো অবশ্যই পরে নেবে যেহেতু মুসলমান হতে চাইছো তাহলে এই দুজনের সঙ্গে তোমাদের তেমন কোনো সম্পর্ক ভালো নাই তাই না তাহলে এই দুজনকে যদি আমি একবারে দুনিয়া থেকে তুলে দেয় আপনাদের কোনো আপত্তি আছে হ্যাঁ আপত্তি মানে বোঝো নাই মানে তোমাদের কোনো কথা আছে নাকি যে হুজুর না মারেন না ওদেরকে ছেড়ে দেন কি এই সেই এগুলো তোমরা বলবে নাকি আর আমি ছেড়ে দেবো তখনই ভাই যখন আমার সাথে কেউ নরম ব্যবহার করবে ভালো ব্যবহার করবে দেখো তুমি রাজি হয়ে গেলে মুসলমান হবে অথচ ওরা ফাসেক মুসলমান ওরা ইচ্ছা করে বলে যে হ্যাঁ ঠিক আছে হুজুর আমরা তওবা করে খাঁটি মুসলমান হবো এবং এদের সাথে থাকবো না হ্যাঁ মক্কা মদিনা গিয়ে ইবাদত করবো কিন্তু ওরা তো কিছুই বললো না ভাই ওরা বলছে না আমি আমরা কি ওরা নাকি খাঁটি মুসলমান হবে না ওরা তওবা করবে না তো ওরা তওবা করবে না কি করবে ও চোদ্দ গোষ্ঠী তো আসে ওকে নিয়ে যেতে পারবে না ও চোদ্দ গোষ্ঠী এসে ওকে আজকে এখান থেকে নিয়ে যেতে পারবে না কি পারবে তুমি বলো পারবে না পারবে না আচ্ছা ভাই ওই দুজন কি জাদু জানে নাকি দেখতো দেখো তো জানে না ও জাদুও জানে না তার সাহস কি তাহলে ইয়া করি ওরা মুসলমান হলে হইতে পারে কিন্তু ওই রকম মুসলমানের দরকার নাই
আমার রাসূল বলছেন আল মুসলিম আখুল মুসলিম একজন মুসলমান অপর মুসলমানের ভাই এক মুসলমান আর এক মুসলমানের কি ভাই ভাই হয় সেই সুবাদে তাদের প্রতি আমার একটা টান মহব্বত থাকবে আলাদা কিন্তু না তারা আমার সাথে দুর্ব্যবহার করলো তারা আমাকে ছোট মনে করলো বুঝছো তো যারা আমার ছোট মনে করে তাদের শাস্তিটা ওইরকম ছোট খাটো একটু হওয়ারও দরকার বুঝো নাই তোমরা সরে দাঁড়া বিসমিল্লাহির রহমানির রহিম আপনার পাকলামের সাথে হ্যাঁ এখানে যে আমাদের পাঁচজন ভাই এই মহিলা শল্যে ছিল তিনজন হিন্দু ভাই তিনজন হিন্দু ওরা মুসলমান হয়ে যাবে ওরা নিয়াত করছে এবং ওরা সরে গেছে সরে দাঁড়াইছে আর এই দুইজন ফাসেক মুসলমান ছিল এরা কি দুঃসাহস এরা নাকি খাঁটি মুসলমান হবে না তওবা করবে না গুনাহের জন্য যেহেতু আল্লাহ তারা মুসলমান তারাও তো হিন্দু নয় আবার তারা ক্ষমাও চাইবে না আবার তারা সরে কোথাও দূরে একদম চলে যাবে না তাদের যেহেতু এই দুঃসাহস দেখাইছে আমি সেই সুবাদে তাদেরকে শাস্তি দেওয়ার উদ্দেশ্যে তারা এমন শাস্তি দেন এদের দুইটা চোখ বাইর করে দেন যাতে করে এরা বোঝে যে না হুজুর যেহেতু আল্লাহর কালাম দিয়ে কাজ করো অতএব আল্লাহর কালামের পাওয়ার আছে আপনাকে আপনার যে ক্ষমতা সেই ক্ষমতাটা তারা যেন তাদের দিলের মধ্যে বদ্ধমূল হয়ে যায় সেই সুবাদে আমি তাদেরকে মারতেছি আল্লাহ কবুল করি বিসমিল্লাহ কি আল্লাহ আকবার দেখেন বিসমিল্লাহ দেখেন চোখ খুলে পয়সা কিনে দুজন করে আচ্ছা সবাই তো সবাই কানার কানার দল দুজনে সরে দাঁড়া হ্যাঁ ভাই আব্দুল আহাব ইয়ে করেন আমার এই এই মা এই বুড়িমার ইয়ে কাছে যান বুড়িমার কাছে ইয়ে করেন হ্যাঁ সকল প্রকার জাদু টোনা বান কুফরি কালাম সবগুলো সুন্দরভাবে তুলে নিয়ে আসেন যেহেতু আপনার দীর্ঘদিন থেকে ছিলেন সেহেতু অবশ্যই জানেন যে ওনাকে কোথায় কোথায় জাদু করা হয়েছে হ্যাঁ জাদুগুলো সবগুলো তোলেন ভাই মাথা থেকে পা পর্যন্ত আমাদের আর তিন নম্বর লিডার এই যে 50 কোটি যে দেখেছেন আপনারা তিন নম্বর লিডার আছে আব্দুল করিম সাহেব উনি প্রায় আমার এখানে আসতেই থাকেন প্রতিদিনই প্রায় আসতেছেন যাই হোক আমি আল্লাহর কাছে চাই আল্লাহরা ওনাকে হয়তো পাঠিয়ে দেন আর ইনি আসলে আমার চিকিৎসা খুব ভালো হয় হ্যাঁ তিন নম্বর লিডার ইনি কিন্তু এখান থেকে চেক করতে পারবে ওটা কোনো ব্যাপার নয় উনি অনেক আমলদার আমলদার ইমানদার আল্লাহ এর জন্য কোনো রকম ধোকাবাজি করবেন না সব তুলে নিয়ে আসেন তুলে নিয়ে আসছে জাদুগুলো তুলে নিয়ে আসছেন এখন ওই যে বিষ হ্যাঁ আরো আছে আগুন জ্বালিয়ে দিচ্ছেন আপনারা দিচ্ছেন আগুন জ্বালে আলহামদুলিল্লাহ আগুন জ্বালে দেন সেই সাথে ওই যে বিষ ব্যথা জ্বর টর যেটা আছে এগুলো সব তুলে নিয়ে এসো ভাই এই হাতটা থেকে সব তুলে নিয়ে এসো হ্যাঁ বিষ ব্যথাটা তো হ্যাঁ ওগুলো তুলে নিয়ে এসো কামড় টামড় যেখানে ব্যথা কোথায় কোথায় আছে বলেন মানে এই ইয়া থেকে ইয়াটা পর্যন্ত পুরোটা বাম সাইডটা ও বাম সাইডে পুরোটা ভাই সুন্দর করে তুলে নিয়ে আসো যাতে করে আজকের মধ্যে যেন সুস্থ হয়ে যাবে সেটি বুঝলেন না আমাদের জন্য দোয়া করতে পারে যেহেতু গরিব মানুষ আমাদের জন্য যে দোয়া করে এটাই আমাদের জন্য অনেক কিছু আর কিছু নয় হ্যাঁ পুরো শরীরের ওই বিষ ব্যথাগুলো নিয়ে আসো ভাই আনসেন বেশি সুস্থ হয়ে যাবে তো দু একদিনে নাকি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বুড়ি মানুষ দেখো তো ভাই যাই হোক তোমরাও আসলে কিন্তু এই যে কিছু মানুষ দেখো পাপিষ্ট মানুষ জাদু করছে আসলে জাদু করার কোনো মানুষ ছিল এই মানুষটা এই মহিলাটা কি ক্ষতি করে যেহেতু স্বামীও নাই পিতামাতাও নাই আবার পুত্র সন্তানও নাই মেয়ে সন্তানও নাই জামাইও নাই আবার এইদিকে তোমার নাতিনি আছে তা হয়তো বিয়ে করছে অন্যদিকে হ্যাঁ কি বললেন আচ্ছা 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 ভাই ঘরে কিছু আছে নাকি আব্দুল আহাব ওই তোমরাই আসতে কাছে না দাঁড়ান দাঁড়ান মানে এর কাছে কি ঘরে তোমরাই আসতেন ও তোমরা মানে যত ডিস্টার্ব হচ্ছে তোমরা করতেন তাই না আচ্ছা আচ্ছা ওই যে বলতেছে একজন বাতি বন্ধ করলে একজন মানুষ এসে বাতি বন্ধ করলে একজন মানুষ এসে কারা তোমরা নাকি মুসলমানরা ওই ফাসেক মুসলমান নাকি তোমরাই ও তোমরা সবাই মিলে না আচ্ছা আচ্ছা যাই হোক এখন তো আজ থেকে তো আর ঘরের মধ্যে কোনো ইয়ে হবে না না আচ্ছা ইয়ে করো আব্দুল আহাব আমাদের ওই যে আব্দুল করিম সাহেবকে নিয়ে যাও তুমি ওনার বাসা নিয়ে যাও হুজুর ওনার বাসায় যান ওনার বাসায় গিয়ে একটু ইয়ে করেন ওনার ঘরটা বন্ধ করে দেন তো ভালো করে যাতে অন্য কোনো জিন শয়তান আর প্রবেশ করতে না পারে কে দিছে আব্দুল আহাবে ফুদিয়ে দিছে আল্লাহ আকবার আব্দুল করিম সাহেব আপনি দেখেন তো ঘরটা বন্ধ হয়েছে কিনা ওনার তুমি দেখো ওই যে ঘরটা ঘিরে নিয়েছে কিনা হ্যাঁ আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ হ্যাঁ ঠিক আছে ভাই আসেন ফিরে আসেন আচ্ছা বিষ ব্যথাগুলো জ্বালে দাও ভাই বিষ ব্যথাগুলো জ্বালে দাও ওগুলো জ্বালে দিচ্ছেন আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ তাহলে আপনার তিনজন মুসলমান হয়ে যাবেন আর এই দুইজন তোমরা কি বলো এই কানার দল কি বলো তোমরা জবাই করে দেবো নাকি একেবারে জবাই করে দেবো নাকি তবা করবেন বলেন জবাইও হবেন না
তো আচ্ছা তোমরা কি করতেছ তোমরা কি আমাকে ক্ষতি করতে পারবে তো তাহলে তোমরা এত দুঃসাহস দেখাচ্ছ কেন ও মানে তোমরা ইয়াসুদ এই ভাবে জাহান্নামে চলে যাবেন নাকি বাপ রে তোমরা বলে মুসলমান মুসলমানের ঘরে জন্ম নিছেন না তোদের পিতামাতা বেঁচে আছে নাই সর্দার কেউ আছে তোমাদের নাই তোমরা দুজনেই আমি তোমাদের সব ভালো করে দিয়ে দেবো আল্লাহর হুকুমে এখন বলো তোমরা কি খালি দিলে তওবা করবে কিনা নাকি একবারে জবাই করে দিয়ে দেবো বলো করবে না খালি জবাই করে দিয়ে দেবো হ্যাঁ ফালতু তুমি জাহান্নামে যাবে আমার কি বিসমিল্লাহির রহমানির রহিম এমন দেখো এটা খেয়াল করো দেখো সুরি দেখা যাচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম আয় আল্লাহ তাআলা পাপিষ্ট খবিস ফাসেক তিনটা দুইটা শয়তান মুসলমান শয়তান এরা নাকি মুসলমান দাবি করে এরা মুসলমান ঘরে তো জন্ম নিছে যেমন আমাদের আমাদের সমাজে আমরা দেখি কিছু মুসলমান ঘরে জন্ম নেয় আর শুধু দিন রাত 24 ঘন্টা কিভাবে মানুষের ক্ষতি করা যায় সেই চিন্তা থেকে ওরা থাকে অথবা এই মুসলমানগুলো সেই মুসলমান এরা তওবা করে অনেকবারই বললাম আল্লাহ রিকোয়েস্ট করলাম বারবার অনুরোধ করলাম এরা আমার তওবা আমার অনুরোধ আসলো না তাই আমি বাধ্য হয়ে এদেরকে জাহান্নামে পাঠিয়ে দিচ্ছি আল্লাহ আপনি দয়া করে মায়া করে এদের একটা পোস্ট দিয়ে এদেরকে কল্লা আলাদা করেন বিসমিল্লাহ আল্লাহ আকবার বিসমিল্লাহ বলো ইমানি কালিমা পড়ো লা ইলাহা পড়তেছেন আপনি আওয়াজ শুনতেছেন ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন অর্থ আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো মাবুদ নাই ইলাহ নাই উপাস্য নাই হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত বান্দা ও রাসূল আসলে প্রেরিত বান্দা হবে আল্লাহ তাআলা প্রেরিত রাসূল হবে এখানে বান্দা হবে না যাই হোক অনেক সময় বলতে ভুল হয়ে যায় আর ইয়া করো ভাই তোরা খাঁটি দিয়ে মুসলমান হয়ে থাকলে অবশ্যই আল্লাহ তাআলা তোমাদেরকে দেখেন এবার পরিবর্তন করে দিবেন না ইয়া করো হাত তোলো হাত তোলো তোমরা হাত তোলো বোন তুমিও হাত তোলো হ্যাঁ হাত তোলেন দোয়া করেন আপনারা দোয়া করতে থাকেন আল্লাহর কাছে চাইতে থাকেন আর আমি দোয়া পড়ে দিচ্ছি আল্লাহ তাআলা আপনাদেরকে পরিবর্তন করে দেবেন বিসমিল্লাহির রহমানির রহিম আয় আল্লাহ তাআলা আমার যে তিনটে হিন্দু ভাই নতুন মুসলমান হলেন আর তারা খাঁটি মুসলমান হয়েছে কিনা সেটা আপনিই ভালো জানেন আমি তো অন্তর খবর জানি না আমার একমাত্র আপনি অন্তর জানেন আপনি একমাত্র অন্তর খবর জানেন আল্লাহ দয়া করে মায়া করে এরা যদি খাঁটি দিলে মুসলমান হয়েই থাকে তওবা করেই থাকে তাহলে আপনি এদেরকে ইমানের দৌলত দান করেন এবং সেই সাথে তাদের পূর্বে যদি সমস্ত গোনা খাতাগুলো মাফ করেন এবং এদেরকে আপনি দয়া করে মায়া করে আল্লাহ এদের সুন্নতি পোশাক যুদ্ধের সুন্নতি পোশাক দান করেন সেই সাথে অস্ত্র দান করেন যাতে করে শয়তানদের মোকাবেলা সরিভাবে করতে পারে আল্লাহ আপনি কবুল করেন বাকি জিন্দগি আপনি পবিত্র জিন্দগি দান করেন আল্লাহ কবুল করেন বিসমিল্লাহ আল্লাহু আকবার সেই সাথে এদেরকে আপনি সকলকে এই তিনজন ভাইকে আপনি উপযুক্ত চেয়ারে বসাও দেন আল্লাহ আপনি কবুল করেন মনে দেখো হুজুরদের কি অবস্থা দেখো চেয়ার পাইছে সবাই অস্ত্র পাইছে পোশাক পাইছে তাহলে ভাই আমরা এই বুড়ি মাছ দেখি সেখান থেকে আজকে শেষ করে দিলাম হ্যাঁ আচ্ছা আব্দুল হাব কিছু বলবে বুড়িমাকে কিছু বলবেন ক্ষমা কি চাইবেন ক্ষমা চাইবেন কি না ক্ষমা চান হুজুরে বুড়িমার পাও ধরে না তুমি দেখো পাও ধরতেছি কিনা বলে যে বুড়িমা আমরা এতদিন ভুল করেছিলাম যাই হোক ভুল হতেই পারে ভুল করেছিলাম আমরা কিন্তু কর্মের কারণে সকল গুণ আল্লাহর কাছে অনুতপ্ত হয়েছি আল্লাহ মাফ করে দিবে আপনি মাফ করে দেন বলেন আপনার আপনি মাফ করে দেন বলেন বলতেছে বলছে আচ্ছা আচ্ছা দেন বলুন না বলেন আলহামদুলিল্লাহ মাফ করে দিলাম বলেন আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ মাফ করে দিলাম আচ্ছা ঠিক আছে আলহামদুলিল্লাহ এখন থেকে আর ওরা আর বলাবে না আপনাকে ওরা কোনোদিন আর আপনার কাছে যাবে না বাবা নামাজ পড়লে হাত আঁকড়ে ধরে ঠিক আছে ওই এরা এতদিন করতো তাই না আব্দুল আহাব আব্দুল আহাব তোমরা করতো না এরকম হ্যাঁ ঠিক আছে ওরাই করতো ওরা এখন ভুল বুঝতে পেরেছে ওরা মুসলমান হয়েছে আর কোশ্চেন করে আপনার কাছে যাবে না ঠিক আছে স্যার